যাও। আমি রেডি, আমি রেডি, আমি রেডি, আমি ঘুমানোর জন্য রেডি। বলো। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই পূজাস ব্লগ চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমরাও ভাবছো যে আমি কেন এই মশারির মধ্যে আজকে ব্লগটা স্টার্ট করছি। হতেই পারে এটা সকালবেলা, মোটেই না, সেরকম কোনো কিছুই না, এটা সকালবেলা না, এটা এখন রাত্রেবেলা। এখন বাজে, যদি আমার কাছে আর একটা ফোন থাকতো তাহলে তোমাদের হয়তো আমি দেখিয়ে দিতে পারতাম। এখন বাজে 10:15 রাত্রিবেলা, তার জন্য মশি টসি টাঙিয়ে আজকে কোনো ব্লগ করিনি। তো হঠাৎ করে কেন জানি না আমার এখন মনে হলো একটুখানি ব্লগ করি। একদম ছোট্ট ব্লগ হবে এটা। আমার ব্লগ ন্যাচারালি বেশিরভাগই বড় বড় হয়, কিন্তু আজকের ব্লগটা ছোট্ট হবে। তো ভাবলাম চলো যেটুকু টাইম জেগে আছি সেটুকু টাইমই একটুখানি ক্যামেরা বন্দি করি এবং তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার পেছনে দেখতেই পাচ্ছ মাথাটা দেখা যাচ্ছে ক্যামেরায়, ওখানে দুষ্টুমি চলছে। ঠিক আছে, মানে মনোযোগ দিয়ে খেলনাটা দিয়ে খেলা হচ্ছে, মানে নতুন খেলনা পেয়েছে, জাস্ট মনে হয় 10 মিনিট হয়েছে। আসো ওটা নিয়ে আসো, এখানে দেখিয়ে দাও, আসো 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 আসো। খেলনা নিয়ে আসছে এখন, মুখে দিয়েছো কেন? দেখিয়ে দাও সবাইকে, দেখিয়ে দাও খেলনাটা, দেখিয়ে দাও। না, এই যে আমাদের খেলনা। হ্যাঁ, একটু বাজিয়ে দাও, বাজিয়ে শুনি দাও তো। এটাই হতে না, এটা আমাদের নতুন খেলনা, আমাদের কাকাই দিয়েছে আমাদেরকে এই মাত্র, তাই তো? আমাদের কাকাই আমাদেরকে এই মাত্র দিয়েছে নতুন খেলনা, তার জন্য এটা এটা পেয়ে এখন বেজায় খুশি। কি হয়েছে? খেলা বাজাও। হ্যাঁ, বেজায় খুশি, তার জন্য আজকে হাই বলারও টাইম নেই। তা না হলে খুলে দিই, খুলে খুলে বাজাও না, এখানে বসো। তা না হলে আমার ক্যামেরা অন করা দেখেই হাই বলা শুরু হয়, ক্যামেরার সামনে আসলেও হাই বলা শুরু হয়ে যায়। কিন্তু আজকে কে আজকে তিনি এ বিন্দু মাত্র টাইম পায়নি তোমাদেরকে হাই বলার। ঠিক আছে, সেটা সবারই হয়, নতুন জিনিস পেলে সবাই একটু ভুলেই যায়। কি করে দেবো, এখানে বসে বসে বাজায় বাজায়। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, সবকিছু কমপ্লিট। হ্যাঁ, কি করবো, তুমি এতক্ষণ পথ দেখলা, ক্যামেরা অন করা, হাই করে দিয়েছো একটু, তো আমার সমস্ত কিছু কমপ্লিট, আমার মানে খাওয়া দাওয়া সব কমপ্লিট, সব কমপ্লিট, কিছু বাকি নেই, শুধু নাড়ু বাবারই এখন বাকি আছে। নাড়ু বাবার এখনো মানে নাড়ু বাবার কি কি করি রাত্রেবেলার শোয়ার আগে, সেই সমস্ত জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে, যে আমি কি কি করি। আর যতক্ষণ না ঘুমায় ততক্ষণ ততক্ষণ তো দুষ্টুমিগুলো সহ্য করতেই হবে। তো চলো, খাবারও রেডি আছে, ওকে এখন খাওয়াবো। খাবারটা ঠান্ডাও হয়ে গেছে এতক্ষণে, খাবারটা এখন খাওয়াবো ওকে, খাবার খাওয়াবো। আর এই দেখতে পাচ্ছো দুষ্টুমি চলছে। আর যদি আজকে কপাল ভালো থাকে তোমাদের, তাহলে তোমরাও দেখতে পাবে খাওয়ার টাইমে কতটা পরিমাণে যুদ্ধ চলে আর কত কিছুই না করতে হয়। আর যদি তোমাদের ব্যাড লাক হয় তাহলে কিছু বলার নেই, তাহলে হয়তো গুড বয়ের মতন আজকে খেয়ে নেবে। তো চলো দেখি কপাল ভালো না খারাপ তোমাদের আজকে। তো চলো আমি খাবারটা নিয়ে আসি, গিয়ে টেবিলের উপর রাখা রয়েছে। তো খাবার নিয়ে চলে এসেছি, কথা বলতে দেবে না এখন আমাকে, ঠিক আছে, এত চিনি হবে। তো চলো খাওয়ানোটা স্টার্ট করি, মানে আমি যুদ্ধে নেমে গেছি এখন। না আউ আসবে একটা, ওই দেখ সবাই দেখছে কিন্তু তোকে,
অঙ্গনা। খাওয়া দাওয়া কমপ্লিট, আজ অতটাও জ্বালাতন হয়নি অন্যান্য দিন যেরকমটা হয়, আজ তুলনামূলক কম, ঠিক আছে। কিন্তু বাবুর বড্ড কষ্ট হয়ে গেছে এইটুকু খেতে। দাঁড়াও, এখন লাফালাফি না। খাবার একটুখানি নষ্ট হয়েছে, দু চামচ মতো। কি 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 মাম্মা, তো আমি পাপা না। হ্যাঁ, তো আমি খাবারটা, খাবারের বাটিটা রেখে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো খাবারের বাটি রেখে চলে এসেছি, আর ভেতরে আমি একটা ওর গেঞ্জি পরিয়েছি, ফুলহাতা গেঞ্জি, আর ওপরে আমি সোয়েটারটা পরিয়ে দিচ্ছি, ভেঙে যাবে ওটার উপর দাঁড়ালে। সেটা আমি জামাটা পুরো খুলে দেখালাম না তোমাদের সঙ্গে, সেটা শেয়ার করিনি। এখন জামার হাতাগুলো ঠিক করে দিচ্ছি, তা না হলে এতক্ষণ চিল্লামিল্লি হয়ে গেছে জামার হাতাটা কেন গুটিয়ে আছে ভেতরে। এই জিনিসটা আমার মতন অনেক মানুষেরই প্রবলেম হয়। দিয়েছে নতুন ঢাকটার 12টা বাজিয়ে দিয়েছে। হিমালয়ের টিস্যু, এই টিস্যুটা আমি ব্যবহার করি না, বাট এখন আমাকে এটাই করতে হচ্ছে। এটার ফ্লেভারের যে গন্ধটা না আমার একদম পছন্দ না। তো টিস্যুটা প্রথমে আমি দুটো ভাগ করবো। টিস্যু দেখে আগেই চিল্লাচ্ছে, কারণ টিস্যুতে ঠান্ডা লাগে, মানে শীতের মধ্যে এটা জল জল রয়েছে, আগে থেকে চিল্লানো শুরু। টিস্যুটা আমি একটু টেনে টেনে একদম লম্বা করে দেবো, একটু এবার মুখ মুছবো। তো মুখটা একটু মুছে নেবো, হাত হাত গুলো আমি মুছে নেবো, আঙ্গুলের ফাঁকা ফাঁকা গুলো মুছে নেবো ফাঁকা ফাঁকা করে। আজকে আমি ভিডিও করছি বলে দেখাচ্ছি সেটা না, এটা আমি রেগুলার করি, রোজ করি, জাস্ট তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। মানে এক সাইড দিয়ে ওর মুখটা মুছে নিয়েছি, আর এক সাইড দিয়ে আমি ওর হাতগুলো মুছে নেবো। আর অর্ধেকটা টিস্যু ছিঁড়ে রাখার একটাই কারণ, কারণ অত বড় টিস্যু লাগে না, ওইটুকু একটা মুখ আর এইটুকু একটা হাত মুছতে। এক সাইড দিয়ে মুখ আর এক সাইড দিয়ে পাখি, হাত মুছে দিলেই হয়ে যায়, কারণ একটু একটু সবকিছু। আমি পাটাও মুছে নেবো, কারণ এতক্ষণ হাঁটাহাঁটি করেছে, তার জন্য পাটা সব মুছে নেবো। মানে ওর হাত পা মোছাচ্ছি বলে ওরকম করছে, আর এখন পায়ের নিচে সুড়সুড়ি লাগছে। এত
একটু মোছানোর পরও এটাতে অনেকটা জল রয়েছে এখনো, ভেজা ভেজা ভাবটা। এটা আমার গন্ধটাই পছন্দ হয় না, এই টিস্যু মানে এই যে এটা অ্যালোভেরা, আমার এই অ্যালোভেরার গন্ধটাই পছন্দ হয়নি। কেমনটা বিচ্ছিরি গন্ধ। আর এই জিনিসটা একদম পছন্দ হয় না। আগে যে হিমালয় গুলো ছিল সেখানে একটা, এখানে একটা বক্স সিস্টেম ছিল, ঠিক আছে, টিপটপ টাইপের, এটা কাগজ এরকম উঠে যায়, তাও আঠা ভালো না। এখন কিছুই করবে না, জাস্ট ওর মুখে মাখার যে ক্রিম রয়েছে সেই ক্রিমটাই লাগাবো মুখে মাখার। এটা হচ্ছে বেবিস বা মিল্ক ক্রিম, ঠিক আছে, এই ক্রিমটাই ওর মুখে লাগাবো, আর কিছুই করবো না। আর এই ক্রিমটা না একটুখানি নিলেই সারা মুখ হয়ে যায়, আর আমার একটু বেশি নেওয়ার কারণ, বেশি নেওয়ার কারণ ওর যে হাতগুলো আমি মুছে দিলাম, হাত আর পা, সেইগুলোতে আমি এই ক্রিমটাই এরকম ভাবে লাগিয়ে দেবো। আর ওকে সোয়েটার পরানোর কারণ হচ্ছে ও আমাদের সঙ্গে লেপ কম্বলের মধ্যে থাকে না, সারা রাত লেপের বাইরে থাকে, আর ওর ঘুমানোটা খুব বাজে, সারা রাত ফুটবল খেলে বেড়ায় খাটে, আর ঘুমানোটা যেহেতু অনেকটাই বাজে, আজকে ক্রিমটা মনে হচ্ছে একটু কম না হয়ে গেছে, ঘুমানো যেহেতু অনেকটাই বাজে, তা লেপের মধ্যে থাকে না, আর মাঝে মাঝে এমন হয় রাত্রিবেলা লেপের মধ্যে দিলে প্রচন্ড পরিমাণে চিল্লায়, লেপ কম্বলের মধ্যে ওকে নিলে প্রচন্ড পরিমাণে চিল্লায়, ওই সবের মধ্যে থাকতে চায় না, আর এই সারা রাত এরকম বাইরে থেকে থেকে ঠান্ডা লেগে যায়, তার জন্য ওকে সোয়েটার পরিয়ে ঘুম পাড়ানো। আর আজকে ঠান্ডা নেই, ঠিক আছে, আজকে একটুও ঠান্ডা নেই। ওর খুব বিরক্ত লাগে মুখে হাত দিয়ে, বিশেষ করে ক্রিম যদি ওকে কেউ জোর করে মাখায় প্রচন্ড পরিমাণে। তো এই হয়ে গেল। আর এই যে টুপি, এটা ওর পাপা ওকে আগের বছর এনে দিয়েছিল এই টুপিটা, কিন্তু হ্যাঁ কিন্তু টুপিটা ওর আগের বছর অনেকটা বড় হয়ে গেছে, এবছর তো টুপি ঠিক আছে। বাই, এখনো বাই করিনি তো আমরা ওখানে, পাপা 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 অফিসে। কি ওর সঙ্গে প্রচন্ড পরিমাণে কথা বলতে হয় না, তো এরকম ডেকে 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 না, এই যে তোমার এখন সোনা বাবা রেডি ঘুমানোর জন্য, ঠিক আছে, এদিকে তাকাও, বলো আমি রেডি, বলো তাকাও, আমি রেডি, আমি রেডি, আমি রেডি, আমি ঘুমানোর জন্য রেডি, বলো। ও আর একটা জিনিস আমি ভুলে গেছি, আর একটা জিনিস, ওর যেহেতু হয়ে গেছে, ওঠাবো ওঠাবো, ওর যেহেতু ঠান্ডা লেগেছে এখন, ওর যেহেতু এখন ঠান্ডা লেগেছে, তো ওকে আমি এই নাকের ড্রপ, মানে এটা ডাক্তার দিয়েছে, নাকের ড্রপটা আমি দিয়ে দিই, এখনো একবার দিয়ে দেবো, আর ঘুমাবে ও তো আমার আগেই ঘুমাবে, ও মানে ওকে ঘুম পাড়িয়ে আমি এডিট টেডিট ফোনের কাজ টাজ করে আমি যখন ঘুমাবো তখন ওর নাকে আর একবার ড্রপ দিয়ে দেবো, কারণ ওর ঠান্ডা অনেকটা লেগেছে, মাঝে মাঝে নাকটা ঘর 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 করছে, নাক বন্ধ হয়ে যায়, তার জন্য এখন একবার দিয়ে দেবো, আর রাত্রিবেলা আমি যখন ঘুমাবো তখন ওর নাকে আর একবার দিয়ে দেবো। এটা দিতে একটা জ্বালা, প্রচন্ড পরিমাণে ক্ষতি করে। আচ্ছা তুমি কি আজকে গুড বাই হয়ে গেলে নাকি, ক্যামেরা দেখে একটু কান্নাকাটি করলে না, এরকম বিশ্বাস করবে না এরকমটাও করে না, ঠিক আছে, মানে এটা দেখলেই চিল্লানো শুরু করবে, নাক ডলাডলি শুরু করে দেবে, কিন্তু আজকে বুঝলাম না কেন ও চুপচাপ এটা নিয়ে নিল। ওঠো যাও, তুমি রেডি এখন ঘুমুলো, তো আমাকে একটু দিয়ে দাও, এটা দাও, এখানে আসো, ক্যামেরার সামনে আসো।
ও প্রতিদিন রাত্রেবেলা ঘুমানোর সময় আমাকে আর ওর পাপা যখন বাড়ি থাকে আমাদের দুজনকে বোরোলিন দিয়ে দেয়, ঠিক আছে দিয়ে দাও দাও তা এই ছিল আজকের মানে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার মতন। আর কিছুই নেই, বিছানার ভিতরে সব কমপ্লিটই করা রয়েছে, এখন জাস্ট শুয়ে পড়ব সবকিছু নিয়ে। তুমি তো এটা ভেঙে ফেলেছ, তুমি ভিডিওটা এন্ড করে দিই, তুমি টাটা করে দাও, টাটা করে দাও, এখানে টাটা করে দাও, পাখি টাটা করে দাও, তো ব্যস্ত আছে তো গলার ব্যাং এখনো সারিয়ে উঠতে পারিনি আমি। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার ভিডিও আসার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। আর সাদা হয়ে গেছে, একটু বেশিই বোলিং করে গেছে, আর বসো সরো সরো, শেষ করি ভিডিওটা। আর তোমাদেরকে একটা কথা বলার ছিল, একটা লাইক করতে তো তোমাদের না কোনো টাকা মানে অ্যামাউন্ট দিতে হয়, লাইক করলে কমেন্ট করলে, আমি কমেন্টের কথা ছেড়েই দিলাম, লাইক করলে তো তোমাদের এমন আহামরি অনেক কষ্ট হয় না, জাস্ট একটা প্রেস করা আর কিছু না, এমনও নয় যে ওটা অনেক কষ্ট করে প্রেস করতে হবে, জাস্ট একটা প্রেস করবে মানে একটা টাচ করবে তাহলেই হয়ে যায়। ভিউয়ার্স হচ্ছে কিন্তু কোনো লাইক নেই, এটা একটু সত্যি যারা এত কষ্ট করে ভিডিও করে তাদের কাছে সত্যি একটু কষ্টকর, তাদের কাছে খারাপ লাগে। এই জিনিসটাই বলার ছিল কোনো কিছুই না, যখন দেখছো ভিউয়ার্স হচ্ছে বাট কোনো লাইক নেই সেখানে, মানে তোমরা দেখছো কিন্তু তোমাদের লাইক করতে বাবা এত কষ্ট হয়ে যাচ্ছে, আমি তো এটাই বুঝে পাচ্ছি। বাবু ফোন ধরবো না এখন, মানে আমি এটাই বুঝে পাচ্ছি না তোমাদের এত কষ্ট কিসের হয়ে যাচ্ছে, জাস্ট তো টাচ করবে আর কোনো কিছুই না, এটা এমনও না যে তোমাদের টাকা খরচ হচ্ছে, যে লাইক করলে তোমাদের টাকা খরচ হবে বা এমন কোনো কিছু, তো এটাই বলার ছিল আর কোনো কিছু না। এত কষ্ট করে ভিডিও করা, এত টাইম নিয়ে ভিডিও করা, এডিট করতে অনেক কষ্ট হয়, যারা করে তারা জানে, তো এটাই বলার ছিল যে সত্যি খুব কষ্ট হয় যখন ওই জিনিসটা দেখি যে ভিউয়ার্স এত রয়েছে বাট সেখানে লাইক নেই। কমেন্টের কথা ছেড়েই দিলাম যে ঠিক আছে কমেন্ট করতে টাইম লাগে, কিন্তু তোমরা দেখছো, তোমরা যখন ভিডিওটা দেখছো বাট তোমাদের একটা লাইক করতে তোমাদের এতটা কষ্ট হয়ে যায়, মানে এটাই, মানে তোমরা যতক্ষণ ভিডিওটা দেখছো তার থেকে কম টাইম লাগবে তোমাদের একটা লাইক করতে, তো এটাই। তো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যারা নতুন, আর যারা পুরনো তো তাদের সাবস্ক্রাইব করেছো চ্যানেল তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ, অনেক ভালোবাসা নিও এবং দিও। আর এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি, তো আজ এই পর্যন্ত, টাটা বাই, গুড নাইট, লাভ ইউ অল।